আজকে আমরা আলোচনা করব সুলতান গিয়াসউদ্দিন বর্বন সম্পর্কে। বন্ধুরা, গিয়াসউদ্দিন বর্বন ভারতবর্ষের রাজত্বকালের অত্যন্ত গুরুত্বপূর্ণ শাসন ব্যবস্থার উন্নত ঘটে এবং মুসলিম শাসন ব্যবস্থা বন্ধুরা আমরা অনলাইন ভিত্তিক ক্লাস কেন করতেছি সেটা তোমরা অবগত আছো যে আমরা মানব জাতি আজকে COVID-19 করোনা ভাইরাসের আক্রমণে বিপর্যস্ত জীবন জীবিকা হুমকির সম্মুখীন। একটি কার্যকর ঔষধ আমাদের সবকাছে না আসা পর্যন্ত আমাদেরকে স্বাস্থ্য সুরক্ষা মেনে জীবন জীবিকা চালিয়ে দেবে। যদি আমরা খামখেয়ালি গাফালতি করি অথবা এই রোগের ভয়াবহতা অথবা বৈশিষ্ট্যকে অবজ্ঞা করি তাহলে আমরা বিপর্যস্ত। আমাদেরকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের এই নিতে হবে, এটা মনে রাখতে আছে। আমরা বিশ্ব শিরোনামে দেখব সুলতান গিয়াসউদ্দিন বর্বন 1286 খ্রিস্টাব্দ থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন এবং এর সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে কাজ তিনি করেছিলেন। এর পূর্বে সুলতান নাসিরুদ্দিন অপুত্র অবস্থায় মারা যান এবং মারা যাওয়ার পূর্বেই তিনি তার শ্বশুর এবং প্রধানমন্ত্রী গিয়াসউদ্দিন বর্বনকে দিল্লির পরবর্তী উত্তরাধিকার মনোনীত করেন এবং তার নাম ছিল বাহাউদ্দিন, তার একটা উপাধি উলুখ খান এবং গিয়াসউদ্দিন তার রাজ উপাধি। তিনি সিংহাসনে অধিষ্ঠিত হয়ে অত্যন্ত দ্রুততার সাথে করেন। সিংহাসনে এসে তিনি কতিপয় কয়েক সমস্যার সম্মুখীন হন, সেগুলোর মধ্যে পরবর্তী আগের যে সুলতান ছিলেন সে সুলতানের কোনো পুত্র সুলতান না হলে শ্বশুর হিসাবে তিনি নিকটাত্মীয় হিসেবে মনোনীত করেন এবং তার সমপতি সমপর্যায়ে আরও উচ্চপদস্থ আমিরগণ ছিলেন তারা আঞ্চলিক শাসকগণ ছিলেন, তারা সুলতানের এই মনোনয়নকে মেনে নিতে পারেননি। না পারার কারণে তারা নিজ নিজ এলাকায় আঞ্চলিক শাসক হিসেবে নিজেদেরকে ঘোষণা করেন। সুলতান ক্ষমতায় এসে এই সমস্যাটা সম্মুখীন হন এবং প্রতি দক্ষতা দূরদর্শিতা এবং সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে তিনি সমস্যাসমূহ সমাধান করেন। কেন্দ্রীয় সরকার কোনো ঘটনায় তিনি প্রথমে যে পুরোহিত শাসকগণ চল্লিশ চক্র নামক যে শাসকগোষ্ঠী ছিল সেই শাসকগোষ্ঠীর মাধ্যমে শাসনতা পরিচালনা করেন এবং গিয়াসউদ্দিন বর্বন দেখলেন যে চল্লিশ চক্র এত বড় শাসকগোষ্ঠী হয়ে গেছে যে তারা এখন আর সুলতানকে মানে না, সুলতানের চেয়ে বেশি ক্ষমতা প্রদর্শন করার মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়েছে। এ কারণে তিনি চল্লিশ চক্র ভেঙে দেন, এই ভেঙে দিয়ে স্থলাভিষিক্ত করেন একটি কেন্দ্রীয় মন্ত্রণালয় বা মন্ত্রিসভার মতো একটি শাসন কাঠামো গঠন করেন। কেন্দ্রীয় দপ্তরসমূহ আলাদা আলাদা করতে অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে উচ্চপিত লোক নিয়োগ করেন, বিশ্বস্ত এবং বিশ্বাস করতেন এবং যারা দক্ষতা সাথে পরিচালনা করেন। রাজতান্ত্রিক সম্পর্কে সুলতানের একটি ধারণা হল তিনি আল্লাহকে ছায়া মনে করেন, শাসককে আল্লাহ ছায়া দিন ইল্লা মনে করতেন এবং শাসককে সতানাত্মে আল্লাহর হোসেন মোহাম্মদ বা তার একটা অন্তরাত্মা হিসেবে প্রতিষ্ঠিত করতেন। আল্লাহর বিশেষ কৃপা ছাড়া কেউ শাসক করতে পারবে না এরকম একটা মানসিকতা বা দর্শন তিনি প্রতিষ্ঠিত করেন ধারণ করতেন। তিনি দিল্লির সালতানাতে যখন প্রতিষ্ঠিত হন তখন ভারতবর্ষের শাসন
সুচর্চা অত্যন্ত ভঙ্গু এবং নরবর হয়ে পড়ে। সুলতান গিয়াসউদ্দিন বলবনের পূর্ববর্তী শাসক সুলতান ইউসুফ মিশের পরবর্তীতে তারা সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন। প্রায় ভারতবর্ষের শাসকগণ অত্যন্ত দুর্বল যুদ্ধের শাসক ছিলেন এবং তারা শক্তিশালী বা শক্ত হাতে শাসন ক্ষমতা পরিচালনা করতে সক্ষম হন নাই। না হওয়ার কারণে আঞ্চলিক শাসন ব্যবস্থা মাথা চালা হয়ে ওঠে, বিদ্রোহীরা আরও শক্তিশালী হয়ে ওঠে এবং মানুষের মধ্যে আইন না মানা সালতানাতের প্রতি সম্মান প্রদর্শন না করার দুর্বলতা তৈরি হয়। এখানে সুলতান ক্ষমতায় এসে বিরুদ্ধ সংকট সম্পন্ন করেন এবং তিনি ক্ষমতায় এসে তিনি নিজের কাছে তা করেন বা স্থির করেন যে সালতানাতের মর্যাদা পুনঃ প্রতিষ্ঠা করতে হবে এবং এই পুনঃ প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি বিদ্রোহিত পটলস্থ দমন করে সাম্রাজ্যে শক্তিশালী দুর্বৃত্ত বাহিনী গড়ে তোলে যারা সরকারকে বা তাকে সকল সূত্র প্রদান করত এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতেন। রাজকোষ পুনর্গঠন করেন, অর্থাৎ রাজকোষ পুনর্গঠন করার অর্থ হলো রাষ্ট্র যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় তাহলে রাষ্ট্রের অন্যান্য অঙ্গসমূহ সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে, অর্থাৎ অর্থ ছাড়া কোনো কাজে সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে না। এই বিদ্রোহীদের দমন করার জন্য বা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য অথবা সরকারের আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য তিনি একটি শক্তিশালী সামরিক বাহিনীর উপর গুরুত্ব আরোপ করেন এবং সামরিক বাহিনী অত্যন্ত শক্তিশালী হিসাবে গড়ে তোলেন। বিচার বিভাগকে সুষ্ঠু ন্যায় বিচার এবং সকলের জন্য বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। সালতানাতের মর্যাদা বৃদ্ধির জন্য সর্বদা সুলতান রাজ পরিচ্ছদ রূপ দরবারি ছাড়া কখনোই থাকতেন না এবং বিভিন্ন রূপ গুরুত্ব আরোপ করতেন। অন্যান্য শ্রেণীর বৈশিষ্ট্যের লোক অর্থাৎ উচ্চপদস্থ রাজ কর্মচারী নিম্ন পদস্থ রাজ কর্মচারীর ভেতরে যে বিভেদ জাতীয় সম্পর্ক থাকে এবং রাজপ্রাসাদে তিনি সকল প্রকার নৃত্য সঙ্গীত মদ্যপান নিষিদ্ধ করেন, হাসি তা ছাত্রা তাচ্ছিল্য আচরণ নিষিদ্ধ করেন এবং গুরু গাম্ভীর্য পূর্ণ পরিবেশ নিশ্চিত করেন। এরপরে উচ্চপদস্থ এবং নিম্নপদস্থ কর্মচারীগণ যার যার অবস্থান সম্পর্কে সচেতন থাকত এবং একে অপরের কাছে খোলামেলাভাবে মেলামেশার থেকে বিরত থাকত। এর ফলে সুলতান সম্পর্কে পূর্বের যে ধারণা সেটা চলে যায় এবং সুলতানকে রাজার সন্তানাদের মধ্যে শ্রদ্ধা প্রদর্শন সম্ভাবে করে থাকে। তিনি চারটে বিষয়ে একটু গুরুত্ব আরোপ করেছিলেন, এক নম্বরে তার ধর্মকে রক্ষা করা প্রশাসন সালতানাতে দুর্নীতি পাচার সৎ ও সৎবংশীয় শিক্ষিত লোকদের সুস্থ রাজপথে বিবেচনা করা এবং সুস্থ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তিনি মনে করতেন এই চাকরিটার জন্য সম্পন্ন করতে পারে কোনো সুবিধা তিনি শাসক শাসন সুস্থ এবং সকল শাসকের জন্য মর্যাদা লাভ করবেন এবং সরকারের শাসক কাজে এটা এবং সেই কাজটা তিনি অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম করেছিলেন। পূর্ববর্তী শাসকদের শাসনামলে মঙ্গলগণ বছরে একাধিকবার ভারতবর্ষ আক্রমণ করত, লুটতরাজ করত, মানুষের ঘর বাড়ি ধন সম্পদ নিয়ে আবার তারা নির্দেশে চলে যেত। তিনি বিশ্বাস করতেন যে শাসকের প্রথম কাজ হল জনগণ এবং দেশের সীমান্ত রক্ষা করা এবং এই কাজটি করার জন্য তিনি প্রতিদিন সামরিক সংস্কার করেন এবং দ্বীপালপুর সামানা ও উত্তর পশ্চিম সীমান্তকে বিশেষ মর্যাদা দিয়ে প্রতিষ্ঠিত করেন। এখানে নতুন দুর্গ নির্মাণ করেন, পুরাতন দুর্গগুলিকে সংস্কার করেন এবং যুবক সাহসী যোদ্ধা ভালো মানে সামরিক শাসক যারা আছেন তাদেরকে এই এলাকায় নিয়োগ দেওয়া। এর ফলে
মঙ্গল এই এলাকার উপরে মঙ্গল আক্রমণের ভীতি দূর হয় এবং পরবর্তীতে মঙ্গল আক্রমণ করেন, তারা পরাজিত হয়ে নিজ দেশে ফিরে যেতে বাধ্য হয় এবং পরবর্তীতে তিনি ক্ষমতায় থাকাকালীন সময়ের মধ্যে মঙ্গলগণ আর ভারতবর্ষে আক্রমণ করার মতো সাহস প্রদর্শন করেন নাই। বন্ধুরা, তিনি যে সুলতান গিয়াসউদ্দিন বড়গণ যে অবস্থার মধ্যে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিলেন একটি ভঙ্গুর শাসন ব্যবস্থা তিনি হস্তগত করেছিলেন, ভক্তির অধিকার ছিল প্রাপ্ত হয়েছিলেন এবং তার দীর্ঘদিন শাসনের ফলে তার সুস্থ নীতির ফলে তার বিজ্ঞ চিন্তা বদলা করে দূরদর্শিতা বিচক্ষণতা ও দক্ষ সাংগঠনিক পদক্ষেপের ফলে ভারতবর্ষ অত্যন্ত শক্তিশালী মর্যাদার সম্পন্ন একটি রাষ্ট্রের পরিণত হয়েছিল। কারণ বহিঃশক্তির হাত থেকে সুলতান দেশকে রক্ষা করতে, দেশের সীমান্তকে রক্ষা করতে, দেশের মানুষের জান মালকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। এর ফলে অন্যান্য শাসক গোষ্ঠী বহির্বিশ্ব থেকে সুলতানকে অত্যন্ত সমীহ ও শ্রদ্ধা প্রদর্শন করতেন। তোমরা ওই বিষয়টি ভালো করে ফলো করবে, এইটা থেকে একাধিক প্রশ্ন পরীক্ষায় আসে এবং ভারতবর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুসলিম শাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো সুলতান গিয়াসউদ্দিন। ভালো, ধন্যবাদ, সবাই ভালো।